আজকে সর্ষের পায়েস বানাবো। আগে সর্ষেটা বানায় নিব, তারপরে দেখবেন কেমন করে বানায়। আগে গরম জল বসাই দিই, এটাতে কাই বানাবো। ওর মধ্যে একটু চিনিও দিব। এবার চিনিটা দিয়ে দেব। জলের মধ্যে চিনি দিলাম, ওটার মধ্যে আমি আতর চালের গুঁড়াটা দিব। বলো ঘটলে বলো ঘটে গেছে, এবার চালের গুঁড়াটা দিয়ে দিব। হয়ে গেছে, এখন নামা নেব। চালের গুঁড়া দিয়ে এটা আটার মতো একটু ডলে নিতে হবে। দুধটা দিয়ে দিই, দুধটা জাল হতে থাক, এই ফাঁকে সর্ষেটা বানিয়ে নেব। একটু খেজুর গুঁড়ো রাখবো, তো ওটা একটু কেটে নেই। তুমি তো সেগুলো বানাইতে থাকো, আমি গুঁড়টা খাইতে নিই। দুধের বলা গুঁজে গেছে, এখন তো সেগুলো দিয়ে দিব। তুষি দিয়ে দিলাম, এই বলকটা উঠলেই গুড়টা দিয়ে দিই। এবার গুড়টা দিয়ে দিই।
আছে নামাই নেই চুষির পায়েস বানালাম দেখলেন আপনারা এরকম করে বানায় খাবেন এই টাইমে তো খাই শীতের মধ্যে ভালো থাকবে।